আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে হচ্ছে মাগরিবের পর বসে বসে একটু ঠান্ডা ঠান্ডা লাচ্ছি সেমাই খাচ্ছি। তো কাল দিনের বেলা যে বানিয়ে রেখেছিলাম আমার ভাই খেয়েছে অল্প, তারপর দেখা যায় রেখে দিয়েছিলাম ফ্রিজে আর ঠান্ডা হয়েছে। তো গরমের দিনে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তারপরে এদিকে আমাদের পুডিংটাকে মার্ডার করে নিয়েছে, একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছে। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট একটা পুডিং হয়েছে। তো এখন হচ্ছে পুডিংটাকে আমি কেটে দেখাবো ভিতর পর্যন্ত কীরকম হলো। আর মানে ঠান্ডা হয়েছে অনেকক্ষণ যাবৎ আমি ফ্রিজে রেখেছিলাম। তো এখন সবাই মিলে একসঙ্গে বসে পুডিংটাকে খাবো, এখন সার্ভ করব। তো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর তো সবার জন্য এখন আমি কেটে নিচ্ছি। আশা করি আমার আজকের সম্পূর্ণ ব্লগটি সবাই না টেনে এনজয় করবেন। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আর নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, এখনও চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখতে পাচ্ছেন এই পুডিংটা এখন আমি খেয়েও দেখাচ্ছি। তো অনেক সুন্দর পারফেক্ট হয়েছে ভিতর পর্যন্ত, আর অনেক ইয়ামিও হয়েছিল, আর সবাই মিলে খেয়েছি। তারপর সকাল হয়ে গিয়েছে, এখন সকাল থেকে আবারও ভিডিওটা স্টার্ট করেছি। এখানে ফ্রেশ কিছু মাছ নিয়ে এসেছেন, কিছুটা শিং মাছ আছে এখানে, তারপর খই মাছ, আর একটা হচ্ছে কালিয়ারা মাছ। তো এই মাছটা হচ্ছে আজ রান্না করবো আর বাকিটুকু রেখে দেবেন। তারপর আমি চলে আসলাম সামনের দিকে। আজ রাত থেকে মানে রাতে বৃষ্টি ছিল, সকালবেলায় কিন্তু বৃষ্টি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির সামনে মাঠে কিন্তু পানি চলে এসেছে, আর পুরো হাওর কিন্তু পানিতে ভরে গিয়েছে। তো আমাদের এদিকে মানে অল্প পানি হয়েছে, তারপর দেখা যায় আস্তে আস্তে সারাদিনে আরও পানি বেড়েছে। এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য শেয়ার করব, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এইদিকে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু পানি মানে বেড়ে গিয়ে একদম ফর্সা হয়ে গিয়েছে চারিদিকটা। তো আজকের ওয়েদারটা খুব বেশি ভালো ছিল আর অনেক ভালো কেটেছে। সকাল থেকে কিন্তু অনেক সুন্দর বাতাস ছিল, সেই সাথে রোদ ছিল না, মানে সব মিলিয়ে ওয়েদারটা ছিল অনেক ঠান্ডা, যার কারণে আমার ভালো লেগেছে। আর এইদিকে হচ্ছে আমাদের পেঁপে গাছে একটা পেঁপে পেকেছে, পেঁপেটা পাড়া হবে। তারপর আমরা চলে এসেছি এইদিকে বাড়ির সাইডে, ওখান থেকে হচ্ছে আরও সুন্দর করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজ হচ্ছে এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছি, কাল হয়তো এখানে আর দাঁড়ানো হবে না, এখানে ডুবে যাবে, পানির নিচে চলে যাবে জায়গাটা। তো সে কারণে মানে এখানে চলে আসলাম। আর আমাদের চোখের সামনে একজন নৌকা নিয়ে যাচ্ছিলেন, তো উনি যদি মানে নৌকাটা দিয়ে যেতেন তাহলে একটু ঘুরে আসতাম আমরা, অনেক ভালো লাগতো। তো অনেক সুন্দর লাগছে। আর এই তো একদিকে হচ্ছে আমাদের বাড়ি আর অন্যদিকে হাওর। তো এখানে আবির বলছিল পানির নিচে তলে তলে নাকি এন্ডিয়ার বাঁধ উঠে গিয়েছে, যার কারণে পানি মানে আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। তো সে বলছে আর কেউ নাকি জানে না এই ব্যাপারটা, তো আমাকে ও বলছিল আর আমরা সবাই শুনে মানে হাসছিলাম। আর এই তো চারিদিকে সুন্দর যে ঘেরা আমাদের এই গ্রাম। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা সাপের বাচ্চা, ওটা হচ্ছে উল্টো দিকে সাঁতার কাটছে। আর আমার কাছে মনে হচ্ছে উল্টো হওয়ার কারণে কিন্তু একই জায়গায় দেখা যাচ্ছে, তো ঠিক তাই। আর তারপর দেখা যায় আমাদের দিকে মানে গেছিলো আর আমরা মানে ভয় পেয়ে চলে এসেছি ওখান থেকে। তো আমি কিন্তু সাপ অনেক বেশি ভয় পাই, সাপ দেখলেই ভয় লাগে। তো এইদিকে হচ্ছে আস্তে আস্তে আবার আমরা চলে আসছি।
তারপরে এই যে দেখতে পারছেন এই দোয়েল পাখি হচ্ছে আমার চাচাত বোনের, তো উনি হচ্ছে এই দোয়েল পাখিকে খাবার খাওয়ান। আর এখানে দেখতে পাচ্ছেন সবুজ ঘাস ফড়িং নিয়ে এসেছে আমার চাচাত ভাই, তো উনি এখন এই পাখিটাকে খাবার খাইয়ে নিচ্ছেন। আর এই তো একটু আঙ্গুল এগিয়ে দিলে হাঁ করে অনেক সুন্দর করে। তারপর আমি চলে এসেছি আমাদের ঘরে। আর এই তো এখানে ফ্রেশ কিছু পাট শাক দেখতে পাচ্ছেন, তো এগুলোকে এখন বাছতে হবে, তো বেছে নেব সবাই মিলে আর পাট শাক রান্না করব। আর এইদিকে হচ্ছে সিলেটের ফেমাস একটা খানি রান্না করব আজ। এদিকে দেখতে পাচ্ছেন আমি শুকনো সাতকরা নিয়েছি, তো সাতকরার সিজনে দেখা যায় আমার আম্মু এই সাতকরাগুলো সংরক্ষণ করে শুকিয়ে সংরক্ষণ করেছিলেন। আর মাঝে মাঝে মানে গরু মাংস দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে, অথবা মুরগির গোস্ত দিয়ে রান্না করলে কিন্তু মজা হয়, আবার মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো আমি ভাবছি আজ ফ্রেশ মাছ যেহেতু আছে এখানে কালিয়ারা মাছ, আমি এটা দিয়ে রান্না করব সাতকরা। তো আমি কিছুটা সাতকরা ভিজিয়ে রেখেছি একটা বাটির মধ্যে, তো রান্না করার হাফ অ্যান আওয়ার আগে যদি ভিজিয়ে রাখি তারপর দেখা যায় নরম হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি বাগার বসিয়ে দিয়েছি, এদিকে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়েছি, হলুদের গুঁড়ো হাফ দিয়েছি, ধনিয়া দিয়েছি হাফের চাইতে আরও একটু কমিয়ে মানে 1/2 চা চামচ থেকে কমিয়ে দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। মশলাটাকে কষাবো, তারপর আমি এখানে সাতকরা দিয়ে দিচ্ছি। তো ভিজিয়ে রাখার কারণে দেখা যায় অনেকটাই নরম হয়েছে সাতকরাগুলো, তো আমি আগে সাতকরাটাকে ভালো করে কষাবো মানে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে সাতকরাটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ মাছ। মাছটাকে আজ আর আমি ফ্রাই করিনি যেহেতু আজই আনা হয়েছে আর আজই আমি রান্না করছি, তো সেই কারণে ভাবলাম আমি এমনিতেই রান্না করে ফেলি। দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ ফালি, ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম, মাছ কষানো হয়েছে, আমি ঝোলের জন্য কিছু পানি দিয়েছি, তারপর ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন সাতকরা দিয়ে সিলেট অঞ্চলের প্রিয় খাবার রান্না করা হয়ে গিয়েছে, মাছের ঝোল। আর এইদিকে এখন খাবার খেতে বসে পড়েছি, তো পাট শাক রান্না করেছিলাম, তো এখানে আমি প্রথমে মাছের পোনা দিয়ে খেয়েছি, তারপর হচ্ছে এখানে শাক নিয়েছি পাট শাক। খাওয়া দাওয়া শেষ এখানে বিকেলবেলা সবাই আমরা একসঙ্গে বসেছি, তো কিছু টক আম খেটেছি আমার বোন, আর মাঝে মাঝে দেখা যায় টক খেতে কিন্তু ভালো লাগে যেহেতু গাছের ফ্রেশ আম। তো এখানে একটু লবণ নিয়ে এসেছি, আমি বলেছিলাম ওকে একটু মরিচ দেওয়ার জন্য, লবণের সঙ্গে একটু মরিচ মিক্স করলে কিন্তু আম দিয়ে খেতে ভীষণ মজা। তারপর হচ্ছে এদিকে আমার বোন পেঁয়াজু বানিয়েছে, অনেক মোচমোচে পেঁয়াজু দেখতে পাচ্ছেন, আর এখানে কাঁচামরিচ দিয়ে সবাই মিলে পেঁয়াজু খাবো। তো এখানে কাঁচামরিচ দিয়ে খেয়ে মানে পেঁয়াজু খাচ্ছিলাম আর গল্প করছিলাম, আর অনেক মজা হয়েছিল এই পেঁয়াজুগুলো। দেখা যায় বৃষ্টির দিন বসে বসে কিন্তু এই ভাজা পোড়া জিনিসটা খেতে বিশেষ করে ভালো লাগে। আর এশা আজানও হয়ে গিয়েছে, তো আমার ভাই হচ্ছে চলে যাবে ও নামাজ পড়বে, আর এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে বলবেন না, আর কেমন লাগলো আপনাদের সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আজকের মতো পেঁয়াজু খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।